যুগটাই নাকি এমন, নকল প্রেম এখানে দুষ্প্রাপ্য নয়, বরং সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া কষ্ট। অনলাইনে প্রেম একটা সচরাচর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রেম অনলাইনে চলে যাওয়ায় যোগাযোগ হয়ে গেছে সহজ, আর প্রতারণাও হয়ে উঠেছে সচরাচর ঘটনা। প্রেমে প্রতারণা ঘটনা সব সময় সব সমাজেই কম বেশি ছিল। তবে এখন আপনাদের যেটা বলবো সেটি হয়তো কপালের লিখন, না হলে এমন হয় কখনো? টিকটকে ভাইরাল ভিডিও থেকে কয়েকজন নারীকে জানতে হলো যে তারা একই পুরুষের সঙ্গে প্রেম করছেন। সেই পুরুষের নেট দুনিয়ার নাম ওয়েস্ট এম কেলে। টিকটকে তার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পরই বিষয়টি ফাঁস হয়ে যায়। মঙ্গলবার মিমি শাও নামে এক নারী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখেন, কেলেব নামের একজন তাকে অনুসরণ করছে। সেখান থেকে তিনি কেলেব নামে একজনের নাম পান। মিমির প্রেমিকের নাম কেলেব, কিন্তু পুরো নাম মেলে না। তবু তিনি অনুসন্ধান চালিয়ে যান। সেই ভিডিওর সূত্র ধরে বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায়, ওই ব্যক্তি একাধিক নারীর সঙ্গে ডেট করছেন। একাধিক ডেটিং অ্যাপের মাধ্যমে কেলেবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অনেক নারীর। সেই ঘনিষ্ঠতার কারণে ধীরে ধীরে অনেকে প্রেমে পড়ে যান। এই নিয়ে সতর্ক করে একাধিক নারী এই শহরে বাকি নারীদের সতর্ক করে পোস্ট করতে থাকেন। একজন পোস্ট করে বলেন, তিনি কেলেবের সঙ্গে ডেটও করেছেন। এরপর অন্যান্য নারীরাও খবর দিতে থাকেন, তাদের সঙ্গে কখনো সকালে কখনো বিকেলে ডেটে গেছেন কেলেব। এই ঘটনা ফাঁস হয়ে গেলে জানা যায়, একজন কেলেবি অনেক নারীর ডেটের সঙ্গী ছিলেন। ইন্টারনেটে পরিচয় গোপন নতুন কিছু নয়, এমনকি প্রোফাইলে একাধিক তথ্য ভুল দেয়া থাকে, তাহলে উল্টো দিকের মানুষটিরও কোনো সুযোগ নেই ধরার। কিন্তু এক্ষেত্রে ভাইরাল ভিডিওটি কার্যত ধরিয়ে দিয়েছে অপরাধীকে। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।